পিতামাতার অনুমতি না নিয়ে গোপনে বিয়ে করা যাবে কি? গোপনে বিয়ে ছেলেরা করলে বিয়ে হবে, মেয়েদের জন্য অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন বাতিল হবে, হবে না। এখানে সমস্যা দুটো। সমস্যা হলো আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের সমাজের একটা স্লোগান আছে, এটা কেউ বলে না, আমাদের অলিখিত, বিবাহকে না বলুন, ব্যবসারকে কি হ্যাঁ বলুন, এটা হলো অলিখিত আমাদের নীতি। এই জন্য যে কোনো ভাবে বিবাহকে কঠিন করতে হবে, আর যে কোনো ভাবে মেয়েদেরকে অবাধ অন্যায় করার সুযোগ দিতে হবে। এই ব্যাপারে বাবা মাও দেয়, সেটা কেন? ছেলে মেয়েদের আমরা বেপর্দা ছেড়ে দিচ্ছি, তাদের দিন শিখাচ্ছি না, তাদের বিরুদ্ধে তাওকা তৈরি করছি না, তারা যদি আসতো না পাঠাগারে আসতে তাও আমরা ডিস মারি, এই সব মোল্লা টুল্লা হয়ে গেল। এখন ওরা ছেলে মেয়ে অবাধ মেশে, বয়স হয়েছে 15-16, যৌবনের উন্মাদনা তৈরি হয়েছে ছেলে মেয়ে, ওরা যে বন্ধুত্ব আছে ছেলের সাথে মেয়ের বন্ধুত্ব, মেয়ের সাথে ছেলের বন্ধুত্ব, একসাথে গল্প করে, বাবা মা জানে না? জানে, কিছু বলে নাকি, বুঝে বুঝে নাকি, এই বয়সে তো করতেই পারে, কি করতে পারে ওটা বাবা মা জানে। এখন ছেলে মেয়ে ওইটা করতে চায় না, ওদের ইমান আছে, বিশ্বাস করেন বাবা মার সাথে ভালো ইমান আছে। আপনারা যুবকদের কানে দুলা থ্রি কোয়ার্টার থেকে ফিফটি চুল দেখে মনে করেন ইমান নেই, আপনার ওই বুড়ো মানুষের তো ওদের ইমান বেশি। ওরা ওই জেলা ব্যবসা করবে না, ওরা বাপনার বলে বিয়ে করবো, বাপা বলে না বিয়ে দেবো না, তোরা যা করছিস কর, ওরা যা করছিস করতে চায় না, ওরা তখন গোপনে বিয়ে করে, বাপমা খুশি হয়ে নেবে দাঁড়াবে, কারণ বিয়ে করা হারাম কাজ, ঠিক না? বাপমার কথা হলো তোরা এতদিন যা করছিলি হালাল ছিল না হারাম ছিল, ওই কাজ তোরা করছি, তোরা এই হালাল কাজটা করলি কেন? এই জন্য গোপনে বিয়ের জন্য বাবা মা দায়ী, বাবা মার উচিত ছেলে মেয়েদের বোঝানো, ছেলে মেয়েদের সাথে বন্ধু হওয়া, আচ্ছা বাবা বিয়ে করবা ঠিক আছে আর একটু বড় হও, ঠিক আছে তোমাকে তোমার পছন্দের মেয়ের সাথে বিয়ে দেবো, ছেলে মেয়েরা যদি পছন্দ করে আপনার প্রাণ কোনো চেষ্টা করতে হবে ছেলে মেয়ের পছন্দকে সম্মান করা, বিয়েকে আপনি করবেন না ছেলে মেয়েকে দেবেন, সংসার কে করবে? কাজেই ছেলে মেয়ে যদি পছন্দ করে থাকে আপনার কারণে করেছে, আপনি ওকে সময় মতো বিয়ে দেননি, আপনাকে ছেড়ে দিয়েছেন, তাকে বুঝান যে এই মেয়েটা তোমার জন্য ভালো না, এই সমস্যা অসুবিধা, এরপরেও জেদ করে ঠিক আছে বাবা তোমরা বিয়ে করো, আমরা নিষেধ করবো না, তোমরা পড়াশোনা শেষ করো, তাদেরকে বুঝতে পেরেছেন?